हेलो एंड वेलकम टू माय चैनल। आज के वीडियो ते आमी न्यूक्लियस स्ट्रक्चर एवं फंक्शन सम्पर्के आलोचना करब। आमरा आगे जेनेछी जे कोष होच्छे आमादेर जीवदेहेर गठनगत एवं कार्यगत एकक। तो कोषेर मध्ये विभिन्न रकमेर अंगाणु उपस्थित थाके। ए होच्छे एकटा कोष और कोषेर साइटोप्लाज़मेर मध्ये विभिन्न रकमेर कोष अंगाणु उपस्थित थाके। तादेर मध्ये सेंट्रल पजिशने थाके न्यूक्लियस। ए जे एटा होच्छे न्यूक्लियस। न्यूक्लियस होच्छे कोषे साइटोप्लाज़मे उपस्थित द्वि एकक पर्दा विशिष्ट एक कोष अंगाणु। गोलाकार कोष साधारणत जेनारेलि गोलाकार हय। तो एर मध्ये जेनेटिक मेटेरियलगुलो अर्थात डीएनए उपस्थित थाके। डीएनए बा डिअक्सिराइबो न्यूक्लिक एसिड उपस्थित थाके। एके बला होच्छे न्यूक्लियस। न्यूक्लियस प्रथम आविष्कार करेछिलेन विज्ञानी रबार्ट ब्राउन। विज्ञानी रबार्ट ब्राउन इन 1831 फार्स्ट टाइम डिसकवर न्यूक्लियस। जेनारेलि एकटा कोषेर मध्ये एकटाई न्यूक्लियस उपस्थित थाके। तबे किछु किछु क्षेत्रे एकेर अधिक न्यूक्लियस लक्ष्य करा जाय। जेमन भाउकेरिया नामक एकटा शैवाले एकेर अधिक न्यूक्लियस थाके। आबार राइजोपास नामक एकटा छत्राकेर मध्ये एकेर अधिक न्यूक्लियस थाके। ऐच्छिक पेशीर कोषे एवं अस्थिपेशीर कोषेर मध्ये एकेर अधिक न्यूक्लियस लक्ष्य करा जाए। एकेर अधिक न्यूक्लियस जुक्त प्लांट सेल के बला हय सिनोसाइट एवं एकेर अधिक न्यूक्लियस जुक्त एनिमल सेल के बला हय सिनसाइटियम। आदर्श प्रोकैरियोटिक कोषेर न्यूक्लियसे न्यूक्लियसटा सुगठित नय अर्थात न्यूक्लियस न्यूक्लियर मेम्ब्रेन द्वारा बेष्टित थाके ना। तो न्यूक्लियस के बला हय ब्रेन अफ सेल। ব্রেন কি করে আমাদের আমাদের যেমন ব্রেন আমরা যে সমস্ত কাজকর্ম করি সমস্ত কিছুকে রেগুলেট করে। অর্থাৎ আমরা কি করব, এখন খাব, আমাদের যে খিদে পাচ্ছে, ঘুম পাচ্ছে, যা কিছুই হচ্ছে, হাসি কান্না দুঃখ বেদনা যাই হচ্ছে, সবই আমাদের ব্রেন কন্ট্রোল করছে। সেরকমভাবে সেলের যে সমস্ত মেটাবলিক ফাংশনগুলো হয় তা নিউক্লিয়াস রেগুলেট করে। সেই জন্য নিউক্লিয়াসকে বলা হচ্ছে ব্রেন অফ সেল অর রেগুলেটর অফ সেল। তো একটা নিউক্লিয়াস সাধারণত সেলের সেন্ট্রাল পজিশনে থাকে। তবে কিছু কিছু ক্ষেত্রে সেন্ট্রাল পজিশন থেকে একটু পাশের দিকে সরে যায়। যেমন উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি হয়, যখন ভ্যাকুয়াল সৃষ্টি হয় তখন নিউক্লিয়াসটা পেরিফেরির দিকে সরে যায়। এবং সেই জন্য কখনও কখনও দেখা যায় নিউক্লিয়াস সেন্ট্রাল পজিশনে আছে, কখনও কখনও বাইরের দিকে থাকে। তো যাই হোক, স্ট্রাকচার নিউক্লিয়াসের সাধারণত চারটি অংশ দেখা যায়। এক হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম এবং ক্রোমাটিন রেটিকিউলাম। নিউক্লিয়ার মেমব্রেনটা হচ্ছে দ্বি একক পর্দা বেষ্টিত, অর্থাৎ নিউক্লিয়ার মেমব্রেন দুটো পর্দ নিয়ে গঠিত। ডাবল মেমব্রেন স্ট্রাকচার নিউক্লিয়াস। এবার কোষের যেমন কোষের বাইরে যে মেমব্রেনটা থাকে সেটাকে আমরা বলি কি, সেল মেমব্রেন। এই সেল মেমব্রেন যেমন সেলকে বাইরের এক্সটার্নাল পরিবেশ থেকে ইন্টারনাল পরিবেশটাকে আলাদা করছে, সেরকম নিউক্লিয়াসের মেমব্রেনও নিউক্লিয়াসকে, নিউক্লিয়াসের যে অন্যান্য পার্ট যেমন নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, ক্রোমাটিন, এগুলোকে সাইটোপ্লাজম থেকে আলাদা করে দিচ্ছে। এটা হচ্ছে একটা দ্বি একক পর্দা বেশ মানে পর্দা। এই যে বাইরের মেমব্রেনটা এটাকে বলা হয় আউটার মেমব্রেন। আর ভিতরের দিকে যে মেমব্রেনটা থাকে তাকে বলা হয় ইনার মেমব্রেন। আউটার মেমব্রেন আর ইনার মেমব্রেন, এই মেমব্রেনগুলোর ব্যাস সাধারণত 60-90 অ্যাংস্টম। এই যে দুটো মেমব্রেনের মধ্যবর্তী যে গ্যাপ, যে স্পেসটা, একে বলা হয় পেরিনিউক্লিয়ার স্পেস। এটার ব্যাস হচ্ছে 100-500 অ্যাংস্টম। এই নিউক্লিয়ার মেমব্রেনের গায়ে এন্ডোপ্লাজমিক রেটিকিউলামগুলো উপস্থিত থাকে। নিউক্লিয়াসের এই যে নিউক্লিয়ার মেমব্রেন মানে আউটার মেমব্রেনটাকে ঘিরে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম বা ইআর প্রেজেন্ট থাকে। এরকমভাবে এন্ডোপ্লাজমিক রেটিকিউলামগুলো উপস্থিত থাকে এবং বাইরের গায়ে রাইবোজোমগুলো এভাবে যে ডট ডট চিহ্নিত করা হয়েছে এগুলো হচ্ছে রাইবোজোম। তো এই মেমব্রেনগুলো
কোথাও কোথাও গিয়ে দুটো মেমব্রেন ফিউজ করে যায় এবং মাঝে একটা গ্যাপ তৈরি হয়, এটাকে বলা হচ্ছে নিউক্লিয়ার পোর। নিউক্লিয়ার পোর, এই নিউক্লিয়ার পোরগুলোতে ডিফারেন্ট টাইপ অফ প্রোটিন উপস্থিত থাকে, প্রোটিনস থাকে। এই প্রোটিনগুলো কি করে, প্রোটিনগুলো যখন নিউক্লিয়াসের মধ্যবর্তী বিভিন্ন পদার্থকে নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে এবং সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসের যাতায়াতটাকে তারা রক্ষা করে। নিউক্লিয়াসের এই প্রোটিনগুলো নিউক্লিয়াসের ডিফারেন্ট পার্টগুলোকে মানে ডিফারেন্ট মলিকিউলসকে আদান প্রদানে সাহায্য করে। আমরা দেখেছিলাম যে সেল মেমব্রেনের ক্ষেত্রে সেল মেমব্রেনে উপস্থিত যে প্রোটিনগুলো ছিল, যে ইন্টিগ্রাল প্রোটিন, ট্রান্স মেমব্রেন প্রোটিন, আমরা আগে পড়েছিলাম যে সেল মেমব্রেনের মধ্যে ডিফারেন্ট টাইপ অফ ট্রান্স মেমব্রেন প্রোটিন থাকে, যেগুলোর মাধ্যমে এই সাইটোপ্লাজম এই সেলের বাইরে থেকে বিভিন্ন মলিকিউল সেলের মধ্যে যাতায়াত করে, এই মেমব্রেনের মধ্যে বা যাতায়াত করে। সে ঠিক একইভাবে দেখা যাচ্ছে যে নিউক্লিয়াসের যে মেমব্রেন তার মধ্যে যে নিউক্লিয়ার পোর থাকে, তার মধ্যে বিভিন্ন টাইপের প্রোটিন থাকে, সেই প্রোটিনগুলোর মধ্য দিয়ে ডিফারেন্ট টাইপ অফ আরএনএ প্রোটিন এবং রাইবোজোম নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে, সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসে আদান প্রদান করছে। ঠিক আছে, এবার এই যে নিউক্লিয়ার মেমব্রেনের আরেকটা কাজ হলো কি, যে নিউক্লিয়ার মেমব্রেন থেকে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম তৈরি হয়। ঠিক আছে, এই এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের গায়েও রাইবোজোম উপস্থিত থাকে। যে এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের গায়ে রাইবোজোম উপস্থিত থাকে তাকে বলা হয় রাব এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, একে ডিনোট করা হয় RER দিয়ে। আর যে এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের গায়ে রাইবোজোম থাকে না, মানে এরকম টাইপের, তাদেরকে বলা হয় SR বা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। এই নিউক্লিয়ার মেমব্রেনের ভিতরে যে গোলাকার এই যে অংশটা, পর্দাবিহীন একটা গোলাকার অংশ দেখা যাচ্ছে, তাকে বলা হয় নিউক্লিওলাস। এই নিউক্লিওলাসে সাধারণত রাইবোজোম এবং প্রোটিন সংশ্লেষিত হয়। এই রাইবোজোম এবং প্রোটিন সংশ্লেষিত হয়, আর নিউক্লিওলাসটা যে তরল ধাত্রের মধ্যে উপস্থিত থাকে তাকে বলা হচ্ছে নিউক্লিওপ্লাজম। অর্থাৎ সেলের মধ্যে আমরা দেখেছিলাম যে সেলের মধ্যে যে তরল পদার্থপূর্ণ অংশটা ছিল তাকে আমরা কী বলেছিলাম, সাইটোপ্লাজম। সাইটো মানে হচ্ছে সেল, তাহলে সেলের মধ্যে যে প্লাজমিক মেটেরিয়ালটা ছিল তাকে বলেছিলাম সাইটোপ্লাজম। নিউক্লিয়াসের মধ্যে যে প্লাজমিক মেটেরিয়াল অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে যে তরল পদার্থ প্রেজেন্ট থাকছে তাকে বলা হচ্ছে নিউক্লিওপ্লাজম। এই যে নিউক্লিওপ্লাজম, নিউক্লিওপ্লাজম কী করছে না, নিউক্লিওপ্লাজমের মধ্যে এই যে জালিকাকার যে মানে সুতোর মতো, অসংখ্য সুতোর মতো জালের মতো ছড়িয়ে রয়েছে, সেটাকে বলা হচ্ছে ক্রোমাটিন তন্তু। আর ক্রোমাটিন তন্তু আর নিউক্লিয়াসগুলো এই নিউক্লিওপ্লাজমের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করছে। এগুলো এই নিউক্লিওলাসটা এবং এই যে ক্রোমাটিন মেটেরিয়ালগুলো সাধারণত সেল যখন ইন্টারফেজ অবস্থায় থাকছে, অর্থাৎ সেলের যখন কোনো ডিভিশন হচ্ছে না, ডিভিশনের যে আগের ফেজ তাকে বলা হচ্ছে ইন্টারফেজ, সেই ইন্টারফেজ অবস্থায় এই ক্রোমাটিন তন্তুগুলো এবং এই নিউক্লিওলাসটা দেখা যায়। ঠিক আছে, আর যখন সেল ডিভিশন হয় এই ক্রোমাটিন তন্তুগুলো আরও কনডেন্সড হয়ে গিয়ে ক্রোমোজোম তৈরি করে। ঠিক আছে, এই সেল ডিভিশনের সময় এই ক্রোমাটিন তন্তুগুলো কনডেন্সড হয়ে গিয়ে ক্রোমোজোম তৈরি করছে। এই ক্রোমোজোম কী হয়, ক্রোমোজোমের মধ্যে ডিএনএ বা ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড উপস্থিত থাকে। এটা হচ্ছে আমাদের জেনেটিক মেটেরিয়াল। জেনেটিক মেটেরিয়াল কী করছে না, যখন সেল ডিভিশন হচ্ছে, অর্থাৎ একটা সেল থেকে যখন ডিভিশন হয়ে গিয়ে দুটো সেল উৎপন্ন করছে, বা এর থেকে আবার ডিভিশন হয়ে গিয়ে চারটে উৎপন্ন করছে, এরকমভাবে সেল ডিভিশন হচ্ছে, তখন জেনেটিক মেটেরিয়ালগুলো কী হচ্ছে, অপত্য জনু থেকে অর্থাৎ প্যারেন্টাল কোষ থেকে জনিত্রী জনুতে, ডটার সেলে পাস করছে। অর্থাৎ আমরা যখন আমাদের পিতামাতার যে বৈশিষ্ট্যাবলি বা ক্যারেক্টার সেইগুলো তাদের শরীর থেকে আমাদের শরীরে যে পাস করছে সেটা হচ্ছে ডিএনএর মাধ্যমে। ডিএনএকে বলা হয় তার জন্য বংশগতির ধারক ও বাহক। বংশগতি কী না, পিতৃজনু থেকে যে অপত্য জনুতে যে জেনেটিক মেটেরিয়ালের যে ট্রান্সফার হয়ে যাওয়া তাকেই বলা হচ্ছে বংশগতি। ঠিক আছে, তাহলে সেলের নিউক্লিয়াস এই বংশগতির মানে যে
धारक बाहक डीएनए बा जीन सेटा बहन करछे माध्यमे कि होच्छे सेल समस्त किछु कार्यावली के रेगुलेट करछे तार जोन्नो न्यूक्लियस के सेलेर समस्त कार्यावली के रेगुलेट करछे तार जोन्नो न्यूक्लियस के कि बला होच्छे रेगुलेटर अफ सेल और ब्रेन अफ सेल ठीक आछे ब्रेन अफ सेल এবার আমরা নিউক্লিয়াসের কাজগুলো দেখব একটা নিউক্লিয়াসের মেইন ফাংশনগুলো হলো ইট রেগুলেট দ্য মেটাবলিক অ্যান্ড কেমিক্যাল অ্যাক্টিভিটিস অফ সেল আর আমি আগেই বললাম যে নিউক্লিয়াস আমাদের ব্রেনের মতো ব্রেন যেমন আমাদের মেটাবলিক এবং কেমিক্যাল বিভিন্ন রকম শরীরে যে সমস্ত কার্যকলাপ হয় সমস্ত কিছুকে রেগুলেট করে ঠিক সেরকমভাবে নিউক্লিয়াস তার সেলের মধ্যে সেলের যে মেটাবলিক অ্যাক্টিভিটি সেলের গ্রোথ সেল ডিভিশন সমস্ত এবং সেলের সাইটোপ্লাজমে যে সমস্ত কেমিক্যাল অ্যাক্টিভিটিসগুলো ঘটে সেগুলো সমস্ত কিছু এই নিউক্লিয়াস কন্ট্রোল করে আর যদি সেলের মধ্যে থেকে নিউক্লিয়াসকে নিয়ে নেওয়া হয় সেলের মধ্যে যদি নিউক্লিয়াস না থাকলে তাহলে সেলটাও ডেথ হয়ে যাবে সেল বেঁচে থাকতে পারে না নিউক্লিয়াস ছাড়া ইট কন্টেন দ্য ক্রোমোজোম আমরা দেখলাম যে সেলের এই যে নিউক্লিওপ্লাজমের মধ্যে ক্রোমাটিনগুলো ছড়িয়ে থাকে সেই ক্রোমাটিনের মধ্যে যেগুলো সেল ডিভিশনের সময় ক্রোমোজোম তৈরি করছে তার মধ্যে যে জেনেটিক মেটেরিয়াল হেরিডিটারি মেটেরিয়াল ডিএনএ উপস্থিত থাকে এই ডিএনএ কী করছে যে বংশগতির বাহক হিসেবে কাজ করছে অর্থাৎ আমাদের যে জেনেটিক যে আমাদের যে পিতামাতার যে ক্যারেক্টারিস্টিক সেগুলো আমাদের শরীরে বহন করছে অর্থাৎ সেল ডিভিশনের মাধ্যমে এক জনু থেকে আরেক জনুতে পিতৃজনু থেকে জনিত্রী জনুতে সেলের ক্যারেক্টারগুলোকে বহন করছে অর্থাৎ বংশগতির ধারক এবং বাহক হিসেবে কাজ করছে এটা হচ্ছে যে নিউক্লিয়াসের মধ্যেই এই ক্রোমাটিনটা উপস্থিত থাকছে আর ইন দ্য ফরমেশন অফ রাইবোজোম হেল্প ইন দ্য ফরমেশন অফ রাইবোজোম যে সেলের মধ্যে যে নিউক্লিয়াস সেটা হচ্ছে রাইবোজোম সংশ্লেষের প্রধান স্থান এখানে রাইবোজোম সংশ্লেষিত হয়ে প্রথমে নিউক্লিয়াসে চলে আসে নিউক্লিয়াস থেকে নিউক্লিয়ার পোরের মাধ্যমে সাইটোপ্লাজমে আসে এই রাইবোজোম প্রোটিন ফ্যাক্টরি হিসেবে কাজ করে অর্থাৎ রাইবোজোমের মধ্যে প্রোটিন তৈরি হয় আর প্রোটিন আমাদের আমাদের শরীর গঠনের ক্ষেত্রে খুব প্রয়োজনীয় একটা উপাদান তারপরে হচ্ছে যে প্লেস কী রোল ইন দ্য সেলুলার রেপ্লিকেশন সেল ডিভিশনের একটা কী রোল গঠন করতে সেল ডিভিশনের সময় যে ব্যাম তন্তু গঠিত হয় সেক্ষেত্রেও নিউক্লিওলাস খুব একটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ অংশ পালন গ্রহণ করে সেই এইসবগুলো হচ্ছে নিউক্লিয়াসের ফাংশন আরেকটা জিনিস হচ্ছে নিউক্লিয়াসবিহীন সেল হচ্ছে আরবিসি অর্থাৎ পরিণত যে আমাদের যে পরিণত আরবিসি বা রেড ব্লাড সেল এর মধ্যে কোনো নিউক্লিয়াস থাকে না এটা হচ্ছে উইদাউট নিউক্লিয়াস একটা সেল আর হচ্ছে এক উন্নত ধরনের উদ্ভিদের যে ফ্লোয়েমের যে সিগনাল তার মধ্যেও কোনো নিউক্লিয়াস থাকে না ঠিক আছে তো এই হচ্ছে সমস্ত নিউক্লিয়াসের একটা টোটাল স্ট্রাকচার এবং ফাংশন পরবর্তী ভিডিওতে আমি অন্য অর্গানাইজ নিয়ে আলোচনা করব এই টপিকটা নিয়ে তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে প্লিজ জানাবে আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব এবং ভালো লাগলে চ্যানেলটা শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি লাইক করবে ধন্যবাদ